তোমরা আজকে কোথা থেকে এসেছো? তোমরা কোথা থেকে এসেছো? আমরা মহেশতলা সলিবিগা বস্তি থেকে এসেছি। আজকে ডাক্তারদের এই মানে যে তারা অনুরোধ করেছিল যে সবাই মিলে প্রতীকী অনশন করতে এবং আসতে, তো তোমরা কি প্রয়োজনীয়তা অনুভব করলে আজকে আসার জন্য? স্বাস্থ্য কাঠামো যেভাবে ভেঙে পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের এর গুরুত্বগুলি সবচেয়ে বেশি যদি কেউ হয় সেটা হচ্ছে আমাদের মতো প্রতিবাসী, যারা গরিব মানুষ, যারা দেশ গ্রামে থাকে, যারা চাষ করে, যারা শ্রমিক, যারা বিভিন্ন কাজ করে, তারা বেশি ভুক্তভোগী। অতএব এই লড়াইটা শুধু ডাক্তারদের নয়, এই লড়াইটা বেশি বেশি করে আমাদের। সেই জন্য এই লড়াইয়ের সমর্থন জানাতে আমরা এখানে এসেছি, আমরা এর আগেও এসেছি, এই লড়াই আছি, থাকবো, এই লড়াইটা আমাদের সকলের। পরিশেষে তোমাদের কি বক্তব্য ষোলবিঘা বাঁচাও সংগ্রামী কমিটির পক্ষ থেকে? তোমরা কি বক্তব্য রাখছো? ষোলবিঘা বস্তি বাঁচাও সংগ্রামী কমিটির বার্তা পরিষ্কার, স্বাস্থ্য কাঠামো যেভাবে ভেঙে পড়েছে এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরাই, আমরা এই লড়াইয়ে আছি, থাকবো, আমাদের যতক্ষণ রক্ত চলছে আমাদের লড়াইতে থাকতে হবে, আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে, এটাই আমাদের পরিষ্কার কথা, এই লড়াই আমরা আছি। আচ্ছা, ষোলবিঘা বস্তির আর বাকি যারা আছে তাদের কি বক্তব্য, কেউ কিছু বলবে? আমাদের এই লড়াইয়ে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো, নিজের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে লড়াইকে লড়ে আমরা জেতার চেষ্টা করব। তো তোমাদের কি মনে হয় এই লড়াই আরো গরিব মানুষের মধ্যে ছড়ানো দরকার কি দরকার? অবশ্যই দরকার, যাতে প্রত্যেকটা গরিব মানুষরা, যদি সরকারি জায়গায় সরকারি পরিষেবা যদি আমরা প্রত্যেকেই জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। আর তোমাদের কি মনে হয় যে কিভাবে এই আন্দোলন আরো গরিব মানুষের মধ্যে ছড়ানো যায়, কিভাবে কি উপায়? যারা একটু শিক্ষিত, দেখুন আমরা বস্তির মানুষ, যারা চাষ করে কিংবা যারা শ্রমিক, তারা ম্যাক্সিমাম মানুষই শিক্ষা কম, এইটা যারা শিক্ষিত সমাজের মানুষ তাদেরকে কিছুটা দায়িত্ব নিতে হবে, বার্তাটা তাদের কাছে কোথাও পৌঁছানো যাবে। আমরা ভুক্তভোগী, আমরা চাই এটা সমাধান হোক, কিন্তু আমরা না ঠিক বুঝতেই পারছি না আসলে কী করলে সমাধান হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কয়েকজন গুটি মানুষ যারা আমরা বুঝতে পেরেছি আমরা এসেছি, বাকি মানুষের যারা বুঝতে পারেনি তারা সেই জন্য আসতে পারে না। তাদেরকে বোঝানোর ক্ষেত্রে যদি আমরা যারা বুঝি তা আমরা যদি একটু আরেকটু আমরা যদি আরেকটু অনেক ধন্যবাদ ষোলবিঘা সংগ্রামী বাঁচাও সংগ্রামী বস্তি কমিটিকে, ধন্যবাদ।